मॉर्निंग स्टूडेंट, चतुर्थ श्रेणी छात्र छात्रीरा, पूजो तो शुरू हो गया। स्कूल छुट्टी पड़े गए किंतु आई थे किंतु तुम्हारे एक सिलेबस बाकी आज के एक क्लास कर दिल। দেখো আজকে তোমাদের অঙ্কের ক্লাস হবে। এখন অঙ্কের ক্লাসে 60 পাতা হবে। দেখো 60 পাতা থেকে শুরু হবে। বলছে দাদুর সাথে বাজারে যাই, আমি গরমের ছুটিতে মামার বাড়ি এসেছি, 2 সপ্তাহ এখানে থাকবো, এখানে তিস্তা নদীর ধারে বাজার বসেছে, আমি ভাই দাদুর সঙ্গে বাজারে যাই। দাদু 2 কেজি আলু কিনেছেন 28 টাকায়, তাহলে 1 কেজি আলুর দাম, 2 কেজি আলুর দাম যদি 28 টাকা হয় তাহলে 1 কেজি আলুর দাম কম হবে। কত কম হবে? 2 কেজি, তাহলে 1 কেজি 2 দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করে বসাতে হবে। তাহলে 1 কেজি আলুর দাম হলো কত? হলো 1 কেজি আলুর দাম 28 ভাগ 2 = 14 টাকা। এবার দাদু 9টি নারকেল কিনে 180 টাকা দিলেন, তাহলে 9টি নারকেল কিনেছে কত টাকা দিয়েছে? 180 টাকা দিয়েছে। কয়টি নারকেল কিনে? 9টি নারকেল, তাহলে 1টি নারকেলের দাম 9 দিয়ে ভাগ করতে হবে, 9 দিয়ে 18 তাহলে 1টি নারকেলের দাম 20 টাকা। আমরা এবার মাছের দোকানে গেলাম, 3 কেজি মাছ কিনে দাদু 240 টাকা দিলেন, একই নিয়ম, 3 কেজি মাছ কিনেছে, কিনে 240 টাকা দিলেন, তাহলে 3×8=24, তাহলে 1 কেজি মাছের দাম 80 টাকা। এইভাবে হ্যাঁ সব ভাগ করতে হবে। সমান দামে 6টি উলের টিপি ও 6টি উলের সোয়েটার কিনলেন, তিনি টুপির জন্য দিলেন 330 টাকা, তাহলে 330-কে 6 দিয়ে ভাগ করতে হবে, আর সোয়েটারের জন্য দিলেন 1380 টাকা, এটাকেও 6 দিয়ে ভাগ করতে হবে, দিয়ে এক এক লিখে দিলেই হয়ে যাবে। তারপরে বলছে নিজে করি, কি বলছে, মহিতের 476 টাকা আছে, সে 7টি একই দামের ব্যাগ কিনবে, ওই সব এগুলো ভাগ, 476 476 টাকায় 7টি ব্যাগ, 7টি ব্যাগ হলে 476, তাহলে এক অঙ্ক এদিকে যাবে না, 2 অঙ্ক নিতে হবে, 6×7=42, 5×6=56, আর 1টি ব্যাগের দাম 830 টাকা। ইয়াসমিন চাচা 1212টি গাঁদা ফুলের চারা তার নার্সারিতে লাগাবেন, তিনি 6টি সারিতে লাগাবেন, প্রতি সারিতে তিনি সমান সংখ্যক গাঁদা ফুলের চারা লাগাতে চান, হিসাব করে দেখি প্রতি সারিতে তিনি কতগুলো চারা লাগাবেন, ওই একই ভাগ, ওটাকে 6 দিয়ে ভাগ করবে 6টি সারিতে। এবছর নন্দলাল প্রাথমিক বিদ্যালয়ে 2718টি পেন্সিল কেনা হলো, 1-1টি বাক্সে 9টি করে পেন্সিল রাখলে সব, এটাও 9 দিয়ে ভাগ, 27×18 তাকে 9 দিয়ে ভাগ। যাবে না, তাহলে এখানে 0, এখানে 8, এবারে 18, 9 দিয়ে তাহলে 302টি বাক্স দরকার। আমরা 6 জন চাঙ্গু লেকে ঘুরতে যাব, আমাদের মোট 2100 টাকা ড্রাইভার দাদাকে দিতে হয়েছে, প্রত্যেকে সমান পরিমাণ টাকা দিলে, এক একজন ড্রাইভার দাদাকে কত টাকা দিয়েছি হিসাব করি,
ওই একই 2100 কে 6 দিয়ে ভাগ করতে হবে। তারপরে তারপরটা তো আমাদের ক্লাবে নজরুল জয়ন্তী অনুষ্ঠানে ক্লাবের তরফে 8 জন শিল্পীকে 240 টাকা যাতায়াতের জন্য দেয়া হলো। প্রত্যেক শিল্পীকে একই পরিমাণ টাকা দেয়া হলো। প্রত্যেক যাত্রীকে যাতায়াতের জন্য কত টাকা দেয়া হলো হিসাব করি। 240 কে 8 দিয়ে ভাগ করে দিবে, তারপরটা 9 দিয়ে ভাগ। এগুলো একটু অঙ্ক লিখতে হবে 62 পাতায়। একটা তোমাদের করে দিয়েছি, হ্যাঁ, যোগ বিয়োগ গুণ ভাগ সবই, কিন্তু এই 2400 ভাজাতে হবে 2400। এই যে পাড়ার ক্রিকেট খেলায় প্রথম দিনে 1178 জন, পরের দিন 1222 জন খেলা খেলা দেখতে এসেছে, ওই দুদিনে মোট কতজন এসেছে? 2400 যোগ করলে এটা হয়ে যাবে। তারপরটা 500, তাহলে 2400 থেকে 500 বিয়োগ করে দাও, দিয়ে 500 বিয়োগ করলে 1900, পরেরটা 1900 লিখে দিই, দিয়ে ওরকম একটা গল্প লিখে দিবি। এইভাবে প্রত্যেকটাই করবে লিখে লিখে। তারপরে 63 পাতায় এগুলো আর কিছু নেই, যোগ বিয়োগ গুণ ভাগ এসব। তারপরে 64 পাতায় দেখো, 64 পাতায় কি বলছে দেখো, বলছে মায়ের সঙ্গে ব্যাংকে যাই, কি হবে? মায়ের সঙ্গে ব্যাংকে যাই, আজ বাড়ি রং হবে, তাই আমি মায়ের সঙ্গে ব্যাংকে গেলাম, মা 5000 টাকা ব্যাংক থেকে তুললো, মা সেই টাকা থেকে 1300 টাকা দামের দুটি রঙের কৌটো নিল এবং বাড়ি এসে 600 টাকা রঙের মিস্ত্রিকে দিল। হিসাব করে দেখি এখন মায়ের কাছে কত টাকা রইল। তাহলে মা কি কি করেছে? দুটি রঙের কৌটো কিনেছে 1300 টাকা, তাহলে একটি কৌটোর দাম 1300 টাকা, আর কি করেছে? মিস্ত্রিকে দিল 600 টাকা, মিস্ত্রিকে দিয়েছে 600 টাকা, তাহলে আরো 600 টাকা যোগ করতে হবে 3200 টাকা, এটি মায়ের খরচ হয়েছে। তাহলে আর কত টাকা থাকবে মায়ের কাছে? মা কত টাকা তুলেছিল? 5000 টাকা, তার থেকে খরচ হয়েছে কত? 3200 টাকা, 10, 8, 8, 8, 4, 4, 5, 1, তাহলে এত টাকা। মা বাকি টাকা থেকে প্রতি মিটার 60 টাকা দরের 12 মিটার পর্দার কাপড় কেনার জন্য দাদাকে টাকা দিল। এবার মায়ের কাছে আর কত টাকা পড়ে রইল? তাহলে 1 মিটার কাপড়ের দাম 60 টাকা, 12 মিটার কাপড়ের দাম কত টাকা? 1 মিটার কাপড়ের দাম যদি 60 টাকা হয়, তাহলে 12 মিটার কাপড়ের দাম 12 দিয়ে গুণ করতে হবে, 1200 আর 6 বার 72, 720 টাকা। তাহলে দাদাকে কত দিল? দাদাকে দিল 720 টাকা। তাহলে এটা আবার বাদ যাক, 0801, তাহলে দাদাকে দেওয়ার পর এত টাকা থাকবে। এইভাবে পরপর করতে হবে। তারপরে বলছে 65 পাতায় দেখো কি বলছে, মেঘনার কাছে 1200 টাকা আছে, সে 450 টাকায় মায়ের শাড়ি, 425 টাকায় বাবার পাঞ্জাবি এবং 350 টাকায় ভাইয়ের জামা কিনেছে। তাহলে কি কি কিনেছে? 450, 425 আর 350, এই তিনটায় যোগ করতে হবে, আগে যোগ করে 1200 থেকে বিয়োগ করতে। তারপরে দু একটা, আমি 1400 টাকা দামের একটি সাইকেল কিনব,
আমি প্রতি মাসে একই পরিমাণ টাকা জমাতে শুরু করলাম, যদি 7 মাস পরে কিনি তবে প্রতি মাসে আমাকে কত টাকা করে জমাতে হবে? তাহলে ভাগ করে দিতে হবে, 1400 টাকা জমাতে হবে আমাকে 7 মাসে। তাহলে এক মাসে কত জমাতে হবে? তাহলে এক মাসে কম কম করে জমাবো, তো কত কম জমাবো? তাহলে 14 কে আমি 7টা ভাগে ভাগ করে প্রত্যেক মাসে এক একটা ভাগ দিব। তাহলে 14 কে 1400 কে 7 দিয়ে ভাগ করলে কত হবে? 1400 টাকাকে 7 দিয়ে ভাগ, তাহলে প্রতি মাসে আমাকে 200 টাকা করে জমাতে হবে। তিনেরটা, ঋণীর কাছে 800 টাকা আছে, দাদু আরো 1000 টাকা দিলেন, ঋণী মোট টাকা দিয়ে 9টি একই দামের গল্পের বই কিনবে, একটি বইয়ের দাম কত হবে? তাহলে 800 টাকা আছে, দাদু দিল 1000 টাকা, তাহলে 800 টাকা তার কাছে ছিল, দাদু দিয়েছে আরো 1000 টাকা, তাহলে তার হলো মোট 1800 টাকা। সেই টাকা দিয়ে 9টি বই কিনবে, তাহলে 9 দুগুণে 1800, তাহলে একটি বইয়ের দাম 200 টাকা, একটি বইয়ের দাম 200 টাকা, লিখে দিব একটি বইয়ের দাম 200 টাকা। স্বাধীনতা দিবসের দিনে পাড়ায় এতজন অনুষ্ঠান এসেছে, তাদের মধ্যে 931 জন বড়, বাকিরা শিশু। প্রতি শিশুদের 4টি করে লজেন্স দিতে মোট কতগুলি লজেন্স লাগবে? তাহলে এসেছে কতজন? 2128 জন। এসেছে 2128 জন। এসেছে 2128 জন, 2128 জন মোট এসেছে, তাদের মধ্যে 931 জন বড়, 931 জন বড়, বাকিরা বলছে শিশু। তাহলে বাকিরা শিশু, তাহলে কতজন শিশু এটা বিয়োগ করে দিতে হবে, 7 3 আছে 12 9 7 10 11 1 1 এতজন শিশু, বাকিরা শিশু। এদের কি করতে হবে? প্রতি শিশুকে 4টি করে লজেন্স দিতে হবে। তাহলে এক 4টি করে লজেন্স দিলে এটাকে 4 দিয়ে 2 যোগ 3 একজনের জন্য 4টি লজেন্স, 7 7 8 8 থাকে 2, 4 9 36 দিয়ে 8 6 8 8 থাকে 3, তাহলে 4 3 7 তাহলে 4, তাহলে এত কি লজেন্স লাগবে। এইভাবে করবে, করে জমা দিবে, আবার ছুটির পর আবার ক্লাস হবে। পুজোয় সব ভালোভাবে কাটাও, সাবধানে থাকবে একটু, হ্যাঁ, বেশি ভিড়ের মধ্যে যাবে না, মাস্ক পরে বেরোবে।